নমস্কার কেমন আছেন আপনারা আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি নিরামিষ দিনের দারুণ একটা রেসিপি কাঁচকলার কোপতাকারি অনেকেই কিন্তু কাঁচকলা খেতে পছন্দ করেন না অথচ এই কাঁচকলায় প্রচুর পরিমাণে আয়রন থাকে ও অন্যান্য খাদ্যগুণও রয়েছে চলুন কিভাবে এই টেস্টি কাঁচকলার কোপ্তাকারি রান্না করা যায় দেখে নেওয়া যাক রেসিপিটি ভালো লাগলে সম্পূর্ণ দেখবেন আর আপনার আমার প্রিয় রান্নার চ্যানেল পেটুক ঠাকুর সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দেবেন কাঁচকলার কোপতাকারি রান্না করবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের আলু আর দুটো মাঝারি সাইজের কাঁচকলা কলা আর আলু আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব আলুটাকে গোটা অবস্থাতেই দিয়ে দিয়েছি কলাটার খোসা ছাড়াবো না এপাশ ওপাশ দুপাশ কেটে একটু ছোট করে কেটে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর কলা ডুবে থাকবে সেরকম পরিমাণ জল আমি দিয়ে নিচ্ছি প্রেশার কুকারের মধ্যে আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হাফটা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলে কি হবে কাঁচকলার যে কষ সেটা অনেকটা কেটে যাবে চলুন তবে এবারে রান্নাটা মসিয়ে দেওয়া যাক গ্যাসের উনানটা ধরিয়ে নিয়ে হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে নেব এরপর প্রেশার কুকারের ভেপার আপনা থেকে রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করব প্রেশার কুকারের প্রেশার আপনা থেকে রিলিজ হয়ে গেলে তারপর কলাটাকে বার করে নেব দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এখানে কলাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে চামচের পেছন দিকটা কলার ভেতরে সুন্দরভাবে প্রবেশ করছে কিন্তু আলুটা এখানে সেদ্ধ হয়নি ওই জন্যে আলুটাকে আমি আরও দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব ভাত রান্না করবার সময় আলুটা সেদ্ধ দিয়ে নিলেও হবে তবে কলাটা কিন্তু ভাতের মধ্যে দেবেন না তাহলে ভাতগুলো কালো হয়ে যাবে এখানে একটা ছোটো সাইজের টমেটো আর এক ইঞ্চি পরিমাণ আদা কুচি করে নিয়ে নিয়েছি আদার কুচিগুলোকে নিয়ে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে আর রান্নাটি আমি শুকনো লঙ্কাতে করবো দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আপনি চাইলে কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটি করতে পারবেন সামান্য একটুখানি জল দিয়ে মশলাটা আমি গ্রাইন্ড করে নিয়ে ফিরে আসছি এবারে গ্রাইন্ড করে নেওয়া মশলাটা নিয়ে নিচ্ছি বাটির মধ্যে আরও কিছু মশলা এখানে অ্যাড করব দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োর জন্য কিন্তু ঝাল হবে না তরকারিতে খুব সুন্দর একটা রং তৈরি হবে এখানে সেদ্ধ করে নেওয়া আলু আর কলা নিয়ে নিয়েছি সব কিছুই অনেক বেশি গরম আছে আমি খোসাগুলোকে ছাড়িয়ে একটা ম্যাশার দিয়ে আলু আর কলাটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়ে নেব শুরুতেই আমি একটা কথা বলতে ভুলে গেছি কাঁচকলাটা একটু ম্যাচিওর কলা নেবার চেষ্টা করবেন খুব কচি কাঁচকলা হলে কিন্তু কোপ্তাটা খেতে ভালো লাগবে না আলু আর কলা এখানে খুব সুন্দর করে ম্যাশ করে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ভাজা ধনে গুঁড়ো আর দিয়ে দেবো চা চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো জিরে ধনে আর গরম মশলা একসাথে ড্রাই রোস্ট করে ভাজা মশলা তৈরি করে নিয়েও কিন্তু ইউজ করা যেতে পারে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব তিন চা চামচ পরিমাণ কোরানো নারকেল নারকেল কোড়া না দিলেও চলে তবে নারকেল কোড়াটা দিলে কিন্তু খুব সুন্দর স্বাদ হয় এবারে সমস্ত কিছু ভালো করে মেখে নেব তার আগে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বেসন বেসনটা ভালো করে বুঝে ব্যবহার করতে হবে কারণ যে কাঁইটা আমি এখানে মেখে নেব এটা খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না সেটা বুঝে বেসনটা ব্যবহার করবেন আবার বেসনের পরিবর্তে ময়দা অথবা ভিজিয়ে নেওয়া ডাল বাটাও ব্যবহার করা যেতে পারে সেক্ষেত্রে মটর ডাল ব্যবহার করবেন সব কিছু মাখা হয়ে গেছে এরকম গোলা গোলা পাকিয়ে নিয়েছি তারপর হাতে একটুখানি সর্ষের তেল নিয়ে এরকমভাবে গোল গোল করে সমস্ত কোপ্তাগুলোকে গড়িয়ে নেব কোপ্তা আপনি এরকম পুরো গোল গোলও রাখতে পারেন আবার একটু চ্যাপটা চ্যাপ্টাও রাখতে পারবেন আপনার যেরকম ইচ্ছা সেরকমভাবে কোপ্তাটাকে বানিয়ে নিতে পারবেন আমি এখানে মাঝারি সাইজের কোপ্তা বানিয়ে নিচ্ছি তবে গোল গোল কোপ্তা তৈরি করলে কিন্তু আরও একটু ছোট ছোট কোপ্তা তৈরি করে নেবেন তা না হলে ভেতর পর্যন্ত ভাজা হবে না সব কটা কোপ্তা তৈরি হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল রান্নাটি সরিষার তেলেই ভালো হয় ওই জন্য আমি সরিষার তেলে করছি তবে সাদা তেলেও করা যেতে পারে এবারে ফ্লেমটাকে একেবারে কম করে দিয়ে কোপ্তাগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে আমি সব কটা কোপ্তাই একবারে ভেজে নিয়ে নিচ্ছি লো ফ্লেমে সাত আট মিনিট সময় ধরে কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে তা না হলে ঝোলে পড়ার সাথে সাথেই সাথে কোপ্তা একটুখানি ক্যামেরার কাছে এনে সমস্ত কোপ্তাগুলোকে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রত্যেকটা কোপ্তা সমস্ত দিক থেকে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে কড়াইয়ের ওই তেলের মধ্যেই আরও একটুখানি তেল দিয়ে নিচ্ছি তারপর আপনি আপনার প্রয়োজন মতো ডুমো ডুমো করে আলু কেটে ভেজে নেবেন এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি অল্প একটুখানি পরিমাণ লবণ আর অল্প একটুখানি পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে মাঝারি আছে খুব ভালো করে ভেজে তুলে নিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রের মধ্যে কোফতা কারির জন্য ফোড়নের মশলা হিসেবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা দু তিনটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর এখানে দেখুন কিছু গোটা গরম মশলা দিয়ে দেব ছোট এলাচগুলো ফাটিয়ে দিয়ে দিয়েছি এবারে ফোড়নের মশলাটাকে খুব সুন্দরভাবে হতে দিতে হবে মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে দিয়ে দিচ্ছি কেটে রাখা সমস্ত টমেটো টমেটোটাকে এক মিনিট একটু নাড়াচাড়া করে গুলিয়ে রাখা সমস্ত মশলাগুলোকে দিয়ে দেব মশলার বাটি ধোয়া কিছুটা পরিমাণ জল আমি এখানে দিয়ে দিয়েছি এবার মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের লবণ আর একটা চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি যারা চিনি খেতে অপছন্দ করেন তারা চিনি ব্যবহার করবেন না অথবা যারা যেমন চিনি খান তারা সেরকম চিনি ব্যবহার করবেন এক টেবিল চামচ পরিমাণ নারকেল কোড়া আমি এখানে আবারও অ্যাড করে দিচ্ছি গ্রেভির সাথে এই নারকেল কোড়ার জন্য কিন্তু খুব সুন্দর স্বাদ হবে মশলার কাঁচাগন্ধটা কেটে গেছে এবারে আমি ভেজে নেওয়া আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি আলুর সাথে মশলাটাকে আরও একবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে প্রয়োজনে অল্প অল্প করে জল অ্যাড করে দিতে হবে মশলার সাথে আলুটা সুন্দর করে কষানো হয়ে গেছে এবারে আমি পর্যাপ্ত পরিমাণে গরম জল অ্যাড করে দিচ্ছি এখানে প্রায় তিন থেকে সাড়ে তিন কাপ পরিমাণ জল অ্যাড করতে হবে কারণ কোপ্তাগুলো দেবার সাথে সাথেই কোপ্তাগুলো ফুলে সমস্ত জল টেনে নেবে ঢাকা দিয়ে অপেক্ষা করব আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য প্রত্যেকটা আলুই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে ভেজে নেওয়া কোফতাগুলোকে দিয়ে দেব আর মাঝারি আছে কিছুটা সময়ের জন্য করিয়ে নিতে হবে তাহলেই কোফতার মধ্যে খুব সুন্দরভাবে সমস্ত ঝোল ঢুকে যাবে আর ঝোলটাও শুকিয়ে কিন্তু অনেকটাই মাখো মাখো হয়ে যাবে আমি একটুখানি টেস্ট করে দেখে নিচ্ছি লবণ মিষ্টি সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা অল্প একটুখানি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিচ্ছি তারপর এক থেকে দু মিনিট রান্না করে নেব এরপরে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ ভালো গাওয়া ঘি নাড়াচাড়া করে এক মিনিট রান্না করে নেব তারপর ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট সময়ের জন্য গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। সুন্দর গন্ধ বেরিয়েছে কাঁচকলার কোপ্তাকারি খেতেও অত্যন্ত সুস্বাদু হয়েছে আপনারা অবশ্যই একবার এভাবে ট্রাই করুন আশা করি খুব পছন্দ হবে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই কোপ্তাকারির রেসিপি আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন দিনে পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে আজকের মতো বিদায় নমস্কার